हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल रुम्पा सिंपल लाइफ ब्लॉगे। तो काली पुजो तो देखल तो नोरा नईहटी ठाकुर देखते गेसि एबार्चा रानाघाटे। तो देखो ट्रेने को बसे चले जा मना नहीं मना हे पिसी बाड़ी गे तो एख रानाघाटे ननद बाड़ी जाब से जब मना के लिए ठाकुर देखते सबा मिले। जाइम बाबू टोटो भाड़ा करेछिलो, आमी टोटो करे पुरो रानाघाटे रेल लाइनेर ओपारे ओदेर ओखाने खूब सुंदर सुंदर ठाकुर हय सेखानेई आमरा जाबो। तो आमरा प्रथमे टोटो थेके नेमे गेछिलाम, देखो एकटा प्यान्डेले, एई प्यान्डेलटा खूब सुंदर लेगेछे, ठाकुरटाओ खूब सुंदर। तो तोमरा अवश्यई बोलो के कोथा थेके आमार भिडियोटा देखछो, कमेंटे बोलो। आर रानाघाटे कारा कारा आमी जे ठाकुरगुलो प्यान्डेलगुलो देखेछि तोमराओ कारा कारा देखेछो अवश्यई आमाके कमेंट करे बोलो। देखो दीदी जाइमबू सबाई एखाने रयेछे, सबाई एकटु फटो फटो तुललो। तुले आमरा आबार टोटोते बसे आबार नेक्स्ट मंडपे चले गलम। सेखाने करेछिलो भूतेर प्यान्डेल, किन्तु भूत कोथाय, आमरा बेरিয়েছিলাম 11:30 পরে, তাই ভূত গুলো সব শুয়ে পড়েছিল, ভূতের দেখা যায়নি। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আবার নেক্সট প্যান্ডেলে চলে এসেছিলাম, একটু ফটো ফটো তুললাম, খুবই সুন্দর লাগছিল প্যান্ডেলগুলো, একটা একরকম হয়েছে। তো তোমরা আমার ব্লগে গিয়ে নৈহাটি, চাকদা, রানাঘাট সব ঠাকুরের কালী পুজোর ভিডিও পেয়ে যাবে। এবার কালী পুজোতে খুব ঘুরেছি, দুর্গাপুজোয় ঘুরতে পারিনি। তো এখানে একটা বিশাল বড় মেলা পুজো মেলা বসেছিলো, আর ঠাকুরও খুব সুন্দর হয়েছিল, সবাই নাচ গানা করছিল, এদিকে ডিজে ঢুকতে দেখছি। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, পুতুল পুতুল দিয়ে পুতুল নাচ, অ্যাকচুয়ালি প্যান্ডেলটা হয়েছে পুতুল নাচ, মানুষের হাত দিয়ে পুতুল নাচ কীভাবে হচ্ছে পুরো প্যান্ডেলটাই হয়েছে, সেটাই তোমাদের সাথে দেখাবো। তো চলো, মানুষে বলে মানুষের হাতের কাজ কত সুন্দর দেখেছো, পুরো পুতুল মানে প্যান্ডেলটা দিয়ে পুরো হাতের কাজে কাজ, মানে পুতুলগুলো কীভাবে হাতের উপরে নাচছে পুরো প্যান্ডেলটাতে, সে মানে সেভাবে ঘুরে ঘুরে দেখার মতন। তো খুবই এনজয় করেছিলাম। তা যারা যারা আমার নতুন ভিডিও চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তোমাদের এই ভালোবাসার জন্যই আমরা এগোতে পারবো, আর নতুন নতুন ভিডিও দেওয়ার প্রেরণা জাগবে আমাদের। তো তোমাদের এই ভালোবাসার জন্যই আমরা ভিডিওটা বানাই, তো তোমরা অবশ্যই দেখো আর শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো দাদাভাই যেন দুটো ফটো তুলে নিলাম, তারপরে দেখলাম ঠাকুরটা ভিতরে। তো অনেক রাত্রেই বেরিয়েছিলাম, লোকজন সেরকম ছিল না, একটু ফাঁকা ফাঁকাই ছিল, তাও মোটামুটি ছিল কয়েকটা ঠাকুরে। দেখেছো কীভাবে প্যান্ডেলের মধ্যে পুতুলগুলো নাচছে, বলছি না খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, খুবই ভালো হয়েছে। তা কারা কারা এসছো রানাঘাটে এই প্যান্ডেল দেখতে অবশ্যই আমাকে কমেন্টে বলো। তো চলো এরপরে আমরা বেরিয়ে যাবো নেক্সট ঠাকুর দেখতে। তো আমরা অনেক ঠাকুরই দেখেছি রানাঘাটে, তো চলো এখান থেকে এবার নেক্সট ঠাকুরের দিকে যাই। তো নেক্সট প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, এটাও একটা হাতের কাজ, দেখো খুব সুন্দর কুলো দিয়ে, চায়ের চায়ের ছোটো ছোটো যে ভাঁড়গুলো হয় সেগুলো দিয়ে খুবই সুন্দর হাতের কাজ বানানো হয়েছে। তো আমাদের তো খুব ভালো লেগেছে, দেখো নৈহাটিতে একরকম দেখেছি, তারপর রানাঘাটে একরকম, আবার চাকদাতেও আমরা ঠাকুর দেখেছি সেখানেও একরকম। তো সেই ভিডিওটাও তোমাদের সামনে আসবে, চাকদার ভিডিওটা। তো ভিডিওটা অনেক মানে কালী পুজোতে অনেক ঘুরেছি, তো ভিডিও দিতেও একটু দেরি হয়ে যাচ্ছে, তাই প্রথমে নৈহাটির প্যান্ডেল দিলাম, তা এখন দিচ্ছি রানাঘাটে, তা পরে দেবো আবার চাকদার ভিডিও কালী পুজো। এই একটা প্যান্ডেলে চলে গেছি, এটা পুরো চিড়িয়াখানা মানে বনদেবী বনদেবী ঠাকুরটা করেছিল, পশু পাখি নিয়ে যে বনদেবী থাকে কালীমায়ের মুক্তিটা সেইভাবে তৈরি করেছিল। আর এখানে পুরো চিড়িয়াখানা সব পায়রা টিয়া এইগুলোই আছে। তা এই প্যান্ডেলটাও কারা কারা দেখেছো অবশ্যই বলো, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটাও। তো চলো তোমাদের ঠাকুরটাকে দেখাই, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তা তোমার দাদাভাই বলছে হাতের কাজ একদম অপূর্ব, গাছটাকে দেখে বোঝা যাচ্ছিল না ওটা রিয়েল গাছ না মাটির, হেভি সুন্দর মনে হচ্ছে দেখে রিয়েলই গাছ। তারপরে আমরা আরেকটা প্যান্ডেলে চলে গেলাম, তারপর টোটোওয়ালা বলছিল যে শ্যামলী শ্যামলী নাকি খুব ভালো প্যান্ডেল হয়েছে সেখানে। তা আমি বলছি শ্যামলী শ্যামলী তো সিরিয়াল করে, বলে কি সেই শ্যামলী না, এখানে একটা ক্লাবের নাম হচ্ছে শ্যামলী সঙ্গ, সেখানে খুব ভালো একটা প্যান্ডেল করেছে, সেটাই দেখে আমরা বাড়ি চলে যাব। তো দেখো এখানে আর একটা রাস্তাতে মানে ভারত মাতার একটা প্যান্ডেল করেছিল বিপ্লবীদের জন্য, সেই প্যান্ডেলটা তোমাদের সাথে তুললাম, আর এই চলে এসেছি শ্যামলীতে।
দেখো কত সুন্দর, মানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, একদম নিত্য নতুন করেছে প্যান্ডেলটা, খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা, একদম অপূর্ব সুন্দর করেছিল। তো এই যে শ্যামলী, তো এই শ্যামলী শ্যামলী বলছিল সবাই, তাই আমরাও চলে এসেছি শ্যামলীতে। কারা কারা রানাঘাটে শ্যামলীতে এসছো অবশ্যই কমেন্টে বলো। তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তা আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি, তো ওখান থেকে বেরিয়ে দেখি আসার পথে আর একটা চারধাম মতন করেছিল, যেটা কেদারনাথের মতন, সরি চারধাম না কেদারনাথ। তো সেই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো আমরা এটা দেখে বাড়ি চলে যাব বাবা ভোলানাথকে দেখে। তা তোমরা কারা কারা ভোলানাথের দর্শন করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো। তো টাটা, গুড নাইট, দেখাবে নেক্সট ব্লগে আবার কালী পুজোর ব্লগ নিয়ে।